আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি শ্যামলী শ্যামু, আপনাদের সঙ্গে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই তো দেখতেই পাচ্ছেন কাটাকাটি চলতেছে, আমি সবজি কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, যেমন লাউ নিয়েছি, ফুলকপি নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, সিম, গাজর, আলু, তারপর লাল শাক নিয়েছি। এগুলো সবই আমি এখন কেটে নিব। প্রথমে আমি গাজর কেটে নিয়েছি, তারপর সিম কেটে নিয়েছি, এখন ফুলকপি কেটে নিয়েছি। তো আজকে আমি একটা নিরামিষ রান্না করব, সবজি দিয়ে, ডাল দিয়ে। খেতে অনেক মজা, এটা রুটি, পরোটা এবং ভাত সব কিছুর সাথে অনেক মজা লাগে। আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব, আপনারা চাইলে সেই রকম করে রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আমি একটু টেনে দিয়েছি, কারণ সব কিছু দেখানো তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি টেনে টেনে করতেছি। তো লাউ কেটে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। কিন্তু কাটাকাটি চলতেছে আর আমি বারান্দায় বসে কাটতেছি, সেটাই আপনাদের দেখিয়ে দিলাম। আর বারান্দার মধ্যে সে খোলা ছিল, যার কারণে এগুলো তো আমার হাজব্যান্ড ই করে দিয়েছে, গুণা লাগিয়ে দিয়েছে, যেহেতু আমাদের ছোট বেবি আছে তাই সেফ থাকা ভালো, আগে থেকেই গুণা লাগিয়ে দিই। আমি সব সবজি কেটে নিচ্ছি, এখন আলু মিষ্টি কুমড়ো কেটে নিলাম। বারান্দায় বসে আসলে সব কিছু একসাথে নিয়ে কেটে নিচ্ছি হিবি টিবি করে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। কিন্তু লাল শাক বেছে নিব এখন, লাল শাকগুলো অনেক 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 তাজা ছিল আর পরিষ্কার ছিল, অনেক বেশি কষ্ট করতে হয় নাই। অনেক সময় দেখা যায় লাল শাক আনলে অনেক ময়লা টয়লা বা ঘাস এটা সেটা থেকে থাকে, তো এগুলো অনেক পরিষ্কার ছিল। আমার শাক বাছা শেষ, এই যে লাল শাক বাছা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নেবো সবকিছু। আর এই যে আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নিয়েছি আমি লাল শাক বেছে, যে ময়লাগুলো হয়েছে, সবজিগুলো কেটেছি, চোলকাগুলো হয়েছে, সেই চোলকাগুলো কীভাবে ফেলবো একটা পলিথিনে ঢুকিয়ে। আমি যেহেতু চারতলাতে থাকি, এখান থেকে নিচে পুকুর এবং সবাই এখানেই ময়লা ফেলে, যার কারণে আমিও এখানে ময়লা ফেলি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, করে উঠতে হবে ধরে ধরে ফেলে দিলেই হয়। তো এখন লাল শাকটা রান্না করে নিব। আমি একটা কড়া, পুরানো কড়া ভেসে ভুষিয়ে দিলাম, এটা অনেক পুরানো, প্লিজ এটা দেখে কেউ কিছু মনে করবেন না। আসলে এটাতে আমি ভাজা টাজা করি আর এই করি টালাটালি করি, অনেক সময় দেখা যায় টালাটালি কিছু করতে গেলে কড়াইটা এরকম কালো হয়ে যায়। আর এই যে লাল শাকগুলো দিয়ে দিলাম, লাল শাকের সাথে একটু লবণ দিয়ে এটাকে আমি উনিয়ে নিচ্ছি। উনিয়ে পরে এটাতে আমি পেঁয়াজ রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দেবো। এই তো লাল শাকটা দেখেন একেবারেই কমে গেছে, অল্প একটু হয়ে গেছে। এখন আমি লাল শাকটা নামিয়ে সেই কড়াইটা দিই, আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা এই যে ব্রাউন কালার হয়ে যখন গেছে, তখন আমি এটার মধ্যে লাল শাক অ্যাড করে দেবো। এই তো আমার লাল শাক রান্নাটা একেবারেই হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই
সবজি বা নিরামিষ যেটাই বলেন সেটা রান্না। এখানে আমি দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়েছি ধুয়ে, তার সাথে আমি দিয়েছি মসুরির ডাল, বুটের মসুরির ডাল, তারপরে ছোলার ডাল, মুগ ডাল, আর দিয়েছি খেসারির ডাল। এই চার রকম ডাল দিয়ে এখানে আমি লবণ, হলুদ, মরিচ, জিরা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এক চা চামচ করে, আর দিয়ে দিব ধনিয়া পাউডার। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আপনারা চাইলে এরকম করে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন আমি একটু তেল দিয়ে দিলাম। এটা রুটি, পরোটা আর ভাত সব কিছুর সাথে খুব ভালো মানায়। আমি তো এই যে এখন দুপুরবেলায় রান্না করতেছি, এটা আমি দুপুরেও খাবো, রাতেও খাবো, আর সকালে আমি তো অবশ্যই রুটি বা পরোটা যেটাই বানাই সেটার সাথে তো খাবোই। সেজন্য আমি সবসময় একটু বেশি করে রান্না করে ফেলি, যেহেতু সবসময় আসলে রান্না করা হয় না সবজিটা, যখন রান্না করি একটু বেশি করে রান্না করি। কিন্তু সবজিটা প্রায় সবজি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লবণটা চেক করে নিচ্ছি, লবণটা একেবারেই ঠিকঠাক আছে। এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। আমি এটাকে বাগার দেওয়ার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, এলাচের টুকরো 2 টুকরো, আমি দারচিনি নিয়েছি 2 টুকরো, আর তেজপাতাটা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, আর এখানে রসুন পেঁয়াজ 2টাই আছে। এটাকে ব্রাউন কালার করে ভেজে আমি এখানে সবজিতে অ্যাড করে দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি এটা দিয়ে দিব নিরামিষের মধ্যে। এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা জিরা দিয়ে দিয়েছি। যেহেতু বাগান দেওয়া শেষ, নিরামিষটা একেবারেই রেডি। আপনারা ট্রাই করতে পারেন, নিয়ে বলবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে সামনে নিচে একটু ঢেকে রেখে দিব। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে হয়তো আমি অনেক দূর এগোতে পারবো। এই তো আমার এটা পুরোপুরি রেডি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।